হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইলেকট্রিক্যাল এডু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে ইনফরমেশন দেব, পিজিসিএল অর্থাৎ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিসের উপরে প্রচুর ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সিলেকশন প্রসিডিউর কী আছে, স্টাইফেন কত করে দেবে, ভ্যাকেন্সি রিলেটেড ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। যারা এই চ্যানেলে নতুন প্রথমবার এই চ্যানেল ভিজিট করছো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবে, কারণ বিভিন্ন জব রিলেটেড নোটিফিকেশন পেতে থাকবে এই চ্যানেল থ্রু দিয়ে। এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বেস্ট বইয়ের রিভিউ পেয়ে যাবে এই চ্যানেল থেকে। বেস্ট বইয়ের লিঙ্ক অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। তবে আর কথা না বাড়িয়ে আমরা চলে আসি টপিকে। চলে এসেছি আমরা টপিকে, আমরা দেখে নেব। এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে 1110টা ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। আমরা পরপর দেখে নেব টপিকগুলো। এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে 20/8/2021, মানে আজ থেকে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের শুরু হয়ে যাবে, আর হচ্ছে অগাস্টের 20 তারিখের মধ্যে করতে হবে। এখানে এজ লিমিট যেটা দেওয়া রয়েছে 18 ইয়ার্সের কম হওয়া চলবে না, 18 ইয়ার্স থেকে অ্যাবভ বলেছে। আমরা এরপরে দেখে নেব এখানে কি রয়েছে, আইটি অ্যাপ্রেন্টিস কারা কারা করতে পারবে। এখানে রয়েছে আইটিআই, ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা, সিভিল ইলেকট্রিক্যাল, আর যারা গ্র্যাজুয়েট বিবিটেক রয়েছে, বিএসসি রয়েছে, তারাও করতে পারবে, এমবিএ থেকেও করতে পারবে। এখানে চলে আসছি পরের টপিকগুলোতে। এখানে দেওয়া রয়েছে রিজিয়ন ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো রয়েছে এখানে রয়েছে। আমরা যেমন এখানে গুরগাঁও রয়েছে, ফরিদাবাদে রয়েছে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, জম্মুতে 83টা রয়েছে, লখনউতে 96টা, পাটনাতে 82টা রয়েছে, কলকাতায় 74টা ভ্যাকেন্সি রয়েছে, শিলংয়ে 127টা রয়েছে, ভুবনেশ্বরে 53টা, নাগপুর 112টা রয়েছে, এইভাবে রয়েছে। তো এই যে লিঙ্কগুলো রয়েছে, তোমরা ইন্ডিভিজুয়াল রিজিয়নের যে নোটিফিকেশনগুলো তোমরা চাইলে সেপারেটলি ভাবে দেখতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি কলকাতা রিজিয়নেরটা দেখিয়ে দিচ্ছি, সেখানে স্টাইফেন কত করে দেবে, অ্যাকোমোডেশন আছে কি না, ডিটেলস আমরা দেখে নেব। চলে এসে আমরা কলকাতা জোনের ভ্যাকেন্সি রিলেটেড ডিটেলসে আমরা এখানে দেখে নেব কোন জোনে, কলকাতা জোনে কত ভ্যাকেন্সি রয়েছে, কোন ট্রেড থেকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেওয়া রয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের ডেট দেওয়া রয়েছে 21, মানে আজ থেকে স্টার্ট হবে, আর অগস্টের 20 তারিখের মধ্যে করতে হবে। 1 ইয়ার এখানে বলা আছে, অ্যাপ্রেন্টিস ডিউরেশন হচ্ছে 1 ইয়ার রয়েছে। ইস্টার্ন রিজিয়ন মানে কলকাতা হেড অফিস রয়েছে এখানে। এখানে আমরা দেখে নেব আইটিআইতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কলকাতা জোনে 10টা, তার মধ্যে এসসিতে 2টো রয়েছে, এসটিতে 1টা, ওবিসিতে 2টো রয়েছে, জেনারেলে 5টা রয়েছে, ডিপ্লোমাতে রয়েছে 20টা ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে এসসিতে 5টা রয়েছে, এসটিতে 1টা রয়েছে, ওবিসিতে 4টা, জেনারেলে 10টা ভ্যাকেন্সি রয়েছে, ডিপ্লোমা সিভিলেও 10টা ভ্যাকেন্সি রয়েছে। সেম রয়েছে যেমন এসসিতে 2টো রয়েছে, এসটিতে 1টা রয়েছে, ওবিসিতে 2টো, আর জেনারেলে 5টা রয়েছে। গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালে 15টা ভ্যাকেন্সি রয়েছে, এসসিতে 3টা রয়েছে, ওবিসিতে 4টা, আর জেনারেলে 8টা ভ্যাকেন্সি রয়েছে। গ্র্যাজুয়েট সিভিল মানে বিটেক বিটেক যারা, তারা অ্যাপ্লাই করতে পারবে। যেমন এখানে 3টে ভ্যাকেন্সি রয়েছে, এসসিতে 1টা, ওবিসিতে 1টা, জেনারেলে 1টা রয়েছে। গ্র্যাজুয়েট ইলেকট্রনিক্স এবং টেলিকম ডিপার্টমেন্ট থেকে 3টে ভ্যাকেন্সি রয়েছে, এসসিতে 1টা রয়েছে, জেনারেলে 2টো ভ্যাকেন্সি রয়েছে। গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স থেকে অ্যাপ্লাই করতে পারবে, এখানে টোটাল ভ্যাকেন্সি 2টো রয়েছে, এসসিতে 1টা, জেনারেলে 1টা। আর এমবিএ যাদের ডিগ্রি রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারে, 3টে ভ্যাকেন্সি রয়েছে, ওবিসিতে 1টা, আর হচ্ছে জেনারেলে 2টো ভ্যাকেন্সি রয়েছে। এটা টোটাল ভ্যাকেন্সিটা ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল জোনে। আমরা নেক্সট যেটা দেখে নেব সেটা হচ্ছে সিকিম জোনের মধ্যে রয়েছে। এখানে তার মধ্যে এই যে সিকিম জোন দেওয়া রয়েছে, এখানে সিকিম জোনে রয়েছে, তার মধ্যে ইলেকট্রিক্যালে 2টো রয়েছে, ওবিসিতে 1টা, জেনারেল 1টা রয়েছে, ডিপ্লোমা সিভিলে 2টো রয়েছে, 2টো জেনারেলের রয়েছে, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালে 2টো রয়েছে, 1টা ওবিসি, 1টা হচ্ছে জেনারেল, গ্র্যাজুয়েট সিভিলে 2টো রয়েছে, 1টা এসটি, আর 1টা জেনারেল রয়েছে। নেক্সট আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আচ্ছা, এখানে রয়েছে অ্যাপ্রেন্টিস ট্রেডগুলো রয়েছে, কোন কোন ট্রেড থেকে অ্যাপ্লাই করতে পারবে, কোর্স রয়েছে, আর হচ্ছে স্টাইফেন রয়েছে। যেমন আইটিআই ইলেকট্রিক্যাল যারা রয়েছে তাদেরকে 11,000 টাকা পার মান্থ স্টাইফেন দেওয়া হবে, ডিপ্লোমা ইলেকট্রিক্যালকে 12,000 টাকা দেওয়া হবে, ডিপ্লোমা সিভিল 12,000 টাকা রয়েছে, গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রনিক্সকে 15,000 টাকা, গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স, আর হচ্ছে যারা এমবিএ ডিগ্রি রয়েছে তাদেরকে 15,000 টাকা দেওয়া হবে। এখানে আরেকটা বলা হয়েছে যাদের অ্যাকোমোডেশন দেওয়া হবে না,
এক্সট্রা 2,500 টাকা বেশি দেওয়া হবে যাদের অ্যাকোমোডেশন দেওয়া হবে না, যাদের অ্যাকোমোডেশন দেওয়া হবে তাদের এই স্টাইপেন্ডগুলো দেওয়া হবে। আচ্ছা, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যারা যাদের রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, যারা পাস আউট অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না, যাদের 18 ইয়ার্স কমপ্লিট হয়নি তারাও অ্যাপ্লাই করতে পারবে না, আর যারা অ্যাপ্রেন্টিস ট্রেনিং করছে অলরেডি তারাও অ্যাপ্লাই করতে পারবে না, আর এখানে যেটা বলেছে জব এক্সপিরিয়েন্স মোর দেন 1 ইয়ার তাদেরকেও অ্যাপ্লাই করতে বারণ করেছে, তো তোমরা এক্সপিরিয়েন্স দেখাবে না সেখানে। নেক্সট আমরা দেখে নেব সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওর এখানে বলা আছে যে তোমাদের মার্কসের উপরে বেস করে শর্টলিস্ট করা হবে, আর যাদের শর্টলিস্ট করা হবে তাদের SMS অথবা ইমেলের থ্রু দিয়ে জানিয়ে দেওয়া হবে, কনফার্মেশন জানিয়ে দেওয়া হবে। আর তোমরা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে সেটা আমরা দেখে নিচ্ছি। নেক্সট আমরা দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশন যারা নতুন কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে দুটো স্টেপ রয়েছে, প্রথমে এই লিঙ্কে গিয়ে তোমাদের আগে কী করতে হবে, প্রথমে নিজেকে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার পরে আইডি পাসওয়ার্ড জেনারেট হবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে পাওয়ার গ্রিড এর যে ওয়েবসাইট রয়েছে সেই লিঙ্কে গিয়ে পোর্টালে গিয়ে সেখানে কী করতে হবে, লগ ইন করে সেখানে নিজেকে রেজিস্টার করতে হবে। আর এটা লাস্ট ডেট দেওয়া রয়েছে 20 অগস্টের মধ্যে। আর তোমরা সব লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা দেখে নেবে। আর এখানে বলে সেই জন্য কোনো ক্ল্যারিফিকেশন কোনো কোয়েরিজ থাকে তাহলে এখানে তোমরা মেল করতে পারো। আশা করি তোমাদের ভ্যালুয়েবল ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে, আর যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।